আসসালামু আলাইকুম আমি নাজমুল স্বাগত আসতে ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব প্রাত্যায়িক জীবনের সেট যে অধ্যায়টা রয়েছে অধ্যায়ের অনুশীলনীর পাঁচ নম্বর প্রশ্ন আজকে তোমাদের সামনে সমাধান করে দিব বাচ্চারা কি প্রাত্যায়িক জীবনের সেট যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের অনুশীলনীর পাঁচ নম্বর প্রশ্নটা সমাধান করে দিব অত্যন্ত শীত পড়তেছে এই কারণে আসলে বেশি ক্লাস তৈরি করতে পারতেছি না এর মাঝখানেও চেষ্টা করতেছি তোমাদের জন্য আশো বন্ধুরা সরাসরি বোর্ডের দিকে লক্ষ্য করা যে প্রাত্যায়িক জীবনের সেট অনুশীলনের প্রশ্ন সমাধান তাহলে চার পর্যন্ত প্রশ্ন সমাধান অলরেডি আপলোড হয়েছে এটা পাঁচ নম্বর কোশ্চিনটা এটা খুব ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন যে ক নম্বর প্রশ্ন হচ্ছে এন সেটছে টোয়াইস এন কি না এন সেটছে টোয়াইস এন ইন্টারসেকশন খ নম্বর এন সেটছে এ এবং গ নম্বর হচ্ছে টোয়াইস এন সেটছে পি ভেরি ইন্টারেস্টিং তবে এখানে কিছু কন্ডিশন আছে বাবারা কি অনেক কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো গুলো তোমাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে অঙ্ক তেমন কঠিন না তবে এই কন্ডিশন গুলো তোমাদের বুঝতে হবে যেখানে দেখো ভাইয়ার এন সকল স্বাভাবিক সংখ্যার সেট আচ্ছা ভেরি গুড স্বাভাবিক সংখ্যার সেট টু এন টা কি সকল ধনাত্মক জোর সংখ্যার সেট ভেরি ইন্টারেস্টিং এ সকল বিজোর সংখ্যার সেট ভেরি ইন্টারেস্টিং পি সকল মৌলিক সংখ্যার সেট আসলে লক্ষ্য করো এই তিনটা প্রশ্ন সলভ করা তেমন কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে এই শর্ত শর্তগুলো আসলে আমরা শর্তগুলো আগে বুঝে নেই যে সলিউশন আচ্ছা লক্ষ্য করো প্রথমে কি দাও আছে দেখো এন এন সকল স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার বাংলা না লিখি যে এখানে এনটা আসলে কি বলছে এন এর ভ্যালুটা কি হবে এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা কাকে বলে এক থেকে শুরু করে আপ টু ইনফিনিটিভ কি এক থেকে শুরু করে চলবে বাচ্চারা তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডট 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 কারণ এখানে কোনো লিমিট দেওয়া নেই আচ্ছা এরপরে দেখো লক্ষ্য করো টু এন হচ্ছে সকল ধনাত্মক জোর সংখ্যা ধনাত্মক জোর সংখ্যা সকল ধনাত্মক জোর সংখ্যা কোনগুলা জোর সংখ্যা কত দুই চার ছয় আট দশ ডট 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 রাইট টু এন এর মাধ্যমে পেয়ে গেলাম এ কি এ সকল বিজুর সংখ্যার সেট তাহলে এ সকল বিজুর সংখ্যার সেট তবে বিজুর সংখ্যার মধ্যে ধনাত্মক ঋণাত্মক দুইটাই আছে তাহলে বাচ্চা লক্ষ্য করো এর মানটা কি হবে ধরে নিলাম ডট 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 মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস টু সরি মাইনাস ওয়ান এরপরে ওয়ান থ্রি ফাইভ ডট 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 তাহলে সকল বিজুর সংখ্যার সেট তাহলে বিজুর সংখ্যা বা ওড নাম্বার সকল বিজুর সংখ্যার সেট তাহলে বিজুর সংখ্যা কিন্তু ধনাত্মক হবে ঋণাত্মক হবে উল্লেখ করে দিয়েছে এ সকল বিজুর সংখ্যার আর কিন্তু বলছে সকল ধনাত্মক সংখ্যার এখন সবার শেষে দেখো মৌলিক সংখ্যার সেট এটা নিয়ে তোমাদের সকলের মৌলিক সংখ্যার ভিতরে কি ঋণাত্মক নেওয়া দেবে না কখনোই না এক থেকে মানে সব সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই থেকে শুধু দুই তিন পাঁচ সাত ডট 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 ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না সো মৌলিক সংখ্যার মানগুলো কোনগুলো হবে আপনারা দেখো পি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত পি এর ভ্যালুটা হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন তাহলে আমরা কিন্তু করতে তাই না প্রথম কথা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট তাহলে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা অবশ্যই একের এক থেকে শুরু করে আপনি নিন টু এন হচ্ছে সকল ধনাত্মক জোর সংখ্যার সেট লিখলাম জোর সংখ্যার সেট এবং এ সকল বিজুর সংখ্যার সেট তাহলে এ সকল বিজুর সংখ্যা তাহলে বিজুর সংখ্যার মধ্যে ধনাত্মক হবে ঋণাত্মক হবে আর পি হচ্ছে সকল মৌলিক সংখ্যা সেট তাহলে মৌলিক সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না মৌলিক সংখ্যা অলওয়েজ পজিটিভ হবে বাচ্চারা এখন লক্ষ্য করো ক নম্বর হয়ে আর কোনো ব্যাপার নয় ক নম্বর কি বলেছে যে এন সেট সেট টোয়াইস এন এন সেট সেট টোয়াইস এন বাচ্চারা দেখো এখন মানটা বসাও এন এন এর মান কত 1 2 3 4 5 6 7 8 ডট 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 ডট

এন এর মান হচ্ছে কত এন এর মানটা হচ্ছে বাবারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডট 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 সেট সেট এ সেটের ভ্যালু এ সেটের ভ্যালু কত দেখো তো বাচ্চারা ডট 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 মাইনাস ফাইভ ফাইভা মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান থ্রি ফাইভ ডট 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 রাইট এখন আমরা দেখতেই পাচ্ছি যে এই দুই সেটের মধ্যে কোন অনুপাদান

মেইন কাজটা হলো এই চারটা কন্ডিশন বোঝা এই চারটা কন্ডিশন বুঝতে পারলে ইন্টারসেকশন ই ডাজন্ট ম্যাটার টু সলভ এটা সলিউশন করা কোনো কঠিন ব্যাপার নয় তো মেইন ফ্যাক্ট হচ্ছে কি যে এখানে যেই কন্ডিশনগুলো দেওয়া আছে এই কন্ডিশনটাই তোমাদের ক্লিয়ারলি ভাবে বুঝতে হবে দেখো গ নাম্বারটা লক্ষ্য করো বাচ্চারা গ নাম্বার হচ্ছে সবার শেষটা গ নম্বর কোশ্চেনে বলেছে হচ্ছে টোয়াইস এন গ নাম্বারে বলছে কি টোয়াইস এন সেট সেট এই যে দেখো টুয়াইস এন সেট সেট ইন্টারসেকশন পি এর মান কত পি এর মান হচ্ছে টু কোমা থ্রি কমা ফাইভ কমা সেভেন ডট 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 তাই না পি হচ্ছে মৌলিক সো এই দুইটার মধ্যে কোমন উপাদান কোনটা তাছাড়া দেখো শুধুমাত্র একটা উপাদান কোমন আছে সেটা হচ্ছে টু সেটা হচ্ছে টু তাহলে আমরা ভেরি ইজিলি ভাবে আমরা উত্তর লিখতে পারবো যে এই সেটের মান হবে শুধুমাত্র কত হবে টু হবে রাইট কারণ কি দেখো টোয়াই সেন হচ্ছে জোর সংখ্যা টোয়াই এনটা কি জোর সংখ্যা অর্থাৎ সব এরপর আমরা যতই লিখি সব বলে জোর আসবে কিন্তু আর পিটা বলেছে হচ্ছে মৌলিক সংখ্যা সুতরাং দুই ছাড়া আর কোনো মিলবে না কারণ জোর সংখ্যা হলে তো সেটা মৌলিক হবে না হবে জোর সংখ্যা হলে মৌলিক হবে না সুতরাং শুধুমাত্র উত্তর হবে গত বাচ্চারা এই যে পাঁচ নম্বরটা তোমাদের বইয়ে রয়েছে এই কোশ্চিনের ক্ষেত্রে তোমাদের কি তোমরা এই কন্ডিশনগুলো তোমরা তোমরা ভালো করে বুঝে নিবা রাইট এই এই কন্ডিশন যদি বুঝতে পারো তাহলে টাইপের যে কোনো অঙ্ক বানিয়ে দিলে তোমরা সলভ করতে পারবে আশা করি এই ক্লাসের মাধ্যমে পাঁচ নম্বর যে কোশ্চিনটা ছিল তোমরা ভেরি ভাবে বুঝতে পেরেছো আর আমার চ্যানেলের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ